আমরা এই প্রশ্নগুলি প্রতিনিয়ত পাচ্ছি যে শীত আসলেই পায়ের গোড়ালি ফেটে যায় এবং শরীরের বিভিন্ন প্রদর্শিত অপ্রদর্শিত অংশ ফেটে যায়। তার মধ্যে একটি জিভের ঠোঁটের গোড়াটা ফেটে যায়, জিভের ভিতরটা ফেটে যায়, হাতের নখের কিছু অংশ ফেটে যায়, সকল জায়গায়। আপনি বেগুন বেটে, কাঁচা হলুদ সহ বেগুন বেটে বেগুনটা ব্যবহার করতে পারবেন। আপনি ওইখানে বেগুন মাঝখানে ভেঙে, লোহা লাগানোর দরকার নাই, ভেঙে একটা বেগুন, কালা বেগুনকে আপনি ওই যে আঙুলটা ফাটতেছে, যে জায়গাটা ফাটতেছে ওই জায়গাতে লাগিয়ে রাখুন। লেডিস ফিঙ্গার মানে ঢেঁড়স, সারা পৃথিবীতে ঢেঁড়সকে লেডিস ফিঙ্গারও বলে আর ওক্রাও বলে, এবং আমাদের দেশে ঢেঁড়স বলে। আসলে ঢেঁড়সটা দেখতে অনেকটাই মেয়েদের আঙুলের মতো বা আমাদের আঙুলের মতো। আমরা আঙুলের যে কোনো আঙুল হারার জন্য, যে কোনো ভাঙা, থেতলে যাওয়া, মচকে যাওয়া, কেটে যাওয়ার জন্য আমরা এই ঢেঁড়সের মুখটা কেটে আঙুলটা আস্তে আস্তে ঢুকিয়ে প্রতিদিন 10 মিনিট করে, 3 দিন মাত্র 45 মিনিট দিতে হবে, 15 মিনিট করে। এই 45 মিনিট যদি আমরা দিতে পারি এই রোগটা ভালো হবে, আর এক সাথে এই নখটা সবচেয়ে সুন্দর নখ হবে। তাহলে আমরা সব নখই, যে নখটা অসুখ নাই ভালো, সবগুলি নখেই আমরা ঘেরের ব্যবহার করতে পারি। পৃথিবীর সব দেশে সব আঙুলি ঘেরের দিয়ে রাখে এই ঋতুতে, তাইলে আর এই হাত পাগলি ফাটে না। আর পায়ে আপনি ঢেঁড়সও দিতে পারেন, বেগুনও দিতে পারেন, পেটে না, কাঁচা হাত দিয়ে ভালো করে চটকে নিয়ে দিলে ভালো হয়, কারণ আমাদের লোহার গায়ে টমাটো ঢেঁড়স অনেক তরকারি গুণাগুণ নষ্ট করে দেয়, মানে কন্টামিনেশন করে দেয়। এই কারণে আমাদের দেশের অনেক তরি তরকারি লোহার দা এবং সিলভারের হাঁড়ি বাতিলের জন্য তার গুণাগুণগুলি নষ্ট হয়ে আমরা মার্কারি এবং অ্যালকালাইন আক্রমণে আক্রান্ত হয়ে গ্যাস্ট্রিক এবং আলসারের সৃষ্টি হয়। অতএব ওই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। পৃথিবীর বাংলাদেশ ভারতের 6টি অঙ্গরাজ্য বাদে পৃথিবীর কোনো দেশের মানুষ কিন্তু সিলভার বলতে মানে অ্যালমোনিয়ামের হাঁড়ি বাতিলে কোনো খাবার পাক করে না, কারণ তারা বলে যে দীর্ঘদিন 1 বছরের বেশি পাক করলেই ভিতরে ফোটা 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 ছোটো 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 দাগ দেখা যায়, ওটার ভিতরে বিভিন্ন রকম পোকা আসে। তার অর্থ হচ্ছে কি, এখানে একটু মার্কারি এবং অ্যালকালাইন জন্ম হয়, আর নতুন ইঙ্গট হইলে এইরকম ক্ষতিটা হয় না। আমাদের দেশে যে সিলভার ইঙ্গটগুলো এগুলো মোটামুটি 200-300 বছরের পুরানো, ব্রিটিশ আমল থেকে একই হাড়ি ঘুরে ঘুরে নিয়ে ওইগুলিকে গালানো হয়, গালিয়ে ওগুলিকে নিউ ইঙ্গট করা হয়, কিন্তু আসলে ওল ইঙ্গটই থেকে থাকে, এটা সিলভারের আর নিউ ইঙ্গট হয় না। নিউ ইঙ্গটের যে হাঁড়িগুলির সাথে এখন ক্রোমিয়াম দিয়া করা হয় সেগুলো আবার আন্তর্জাতিক বিশ্বে চলে। তো সবচেয়ে নিরাপদ হলো মাটি এবং স্টেনলেস স্টিল, তামা এবং কাঁসা। মাছ পথে অনেকেই বলছিল যে তামা কাঁসাটা আমাদের স্বাস্থ্যের জন্য 100% নিরাপদ না, এখন বর্তমান বিশ্ব বলছে না, তামা কাঁসাটা আমাদের জন্য 100% নিরাপদ এবং স্টেনলেস স্টিলও আমাদের নিরাপদ। কিন্তু নিরাপদ না শুধু সিলভারের হাঁড়ি বাতি, নিরাপদ না শুধু লোহার দা দিয়ে যে সকল খাদ্য, যে সকল ফল, বিশেষ করে টমাটো যেটা সাইট্রাস ফ্যামিলি, বিশেষ করে আমরা কাঁচা আম কাটি, যে কোনো সাইট্রাস ফ্যামিলি যদি দা দিয়া, লোহার দা দিয়া কাটার সাথে সাথে একটু কালো হয় এবং এখানে কিছুটা কন্টামিনেশনের সৃষ্টি করে, আমাদের রোগের সৃষ্টি করে। যাই হোক, এখানে একটা বিশেষ কথা হইলো, আমি গত 20 বছর এই কথাটা বলে আসতেছি যে আমাদের শিশু যাদের বয়স 7 বছরের নিচে, তাদের যে ফিসফাস বা খিচুড়ি খাবার সুজি চাল দেয়, এটা যেন অবশ্যই আমরা একটু স্টেনলেস স্টিলের হাঁড়িতে, একটা ছোট্ট হাঁড়ির দাম হয়তো খুব বেশি হইলে হাঁড়ি বা ডেকটি বাটি 70-80 টাকা, 70-80 টাকার জন্য বাচ্চাটা ঘন ঘন আইবিএসে ভুগতেছে, ঘন ঘন স্টোমাক অ্যালার্জিতে ভুগতেছে, বাচ্চার পায়খানাটা আনফর্ম থেকে যাচ্ছে, ফর্ম হচ্ছে না, বাচ্চাটা বিভিন্ন কারণে সে বিভিন্ন পেটের অসুখে ভুগতেছে, এর ফলে
মা বাপের অনেকটা টেনশন বেড়ে যাচ্ছে, বারবার শিশু বিশেষজ্ঞের কাছে যাওয়া লাগতেছে। এটা থেকে বাঁচতে হলে হয় আপনি মাটির হাঁড়িতে যান, নাহলে স্টিলের হাঁড়িতে যান, অথবা আপনি একটা ক্রোমিয়ামের হাঁড়ি বা মার্কারির, ক্রোমিয়ামের হাঁড়ি আপনি কিনে নেন, যাতে আপনি কোনোরূপ মার্কারি আপনার বাচ্চার পেটে না দেয়, কোনো অ্যালকালাই আপনার বাচ্চার পেটে না দেয়। আলহামদুলিল্লাহ আমরা একটু সতর্ক হব, আমাদের পরিবার সতর্ক থাকবে, যেরকম পানি আমাদের জীবন, পানি আমাদের মরণ। যদি আমরা পানি বিশুদ্ধ খাই তাহলে আমাদের আর কোনো অসুবিধা থাকে না, পানি যদি আমরা বিশুদ্ধ না খেতে পারি তাহলে অনেক রোগ আমাদের আসবে। আমাদের বাড়িতে একটা আন্ডার ট্যাঙ্কি আছে যেটার মধ্যে 10,000 লিটার পানি থাকে, ধরে নিলাম 1,000 থেকে 10,000 লিটার পানি থাকে। ওইখানে বিভিন্ন রকম কেঁচো, পোকা, অ্যামোবিয়া, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, এত ধরনের ব্যাকটেরিয়ার জন্ম হয় সেখানে, মাইটসও পাওয়া যায় সেখানে, তেলাপোকাও পাওয়া যায়, এমন গ্যাসের সৃষ্টি করে যে সেটার ভিতরে কোনো লোক যদি পরিষ্কার করতে নামে সে মারা যায়, তাকে আবার দেখার জন্য আরেকজন নামছে সেও মারা যায়, তাকে দেখার জন্য শেষ পর্যন্ত যখন আমরা ফায়ার ব্রিগেডের খবর দিই সে এসে দেখে দুইজনই মারা গেছে। তো কি ধরনের বাজে গ্যাস তৈরি করে আন্ডার ট্যাঙ্কির ভিতরে, এটা আমরা যারা বাড়িওয়ালা বা আমরা যারা ভাড়াটিয়া, এটা টর্চলাইট দিয়ে দেখার দায়িত্বটা কিন্তু আমাদের গেল। এরপরে আছে আমাদের আপার ট্যাঙ্কি, আপার ট্যাঙ্কিটা একটু সেইভের জন্য, ওটার মধ্যে অজস্র রোদ লাগে যার ফলে ভিতরের জীবাণুগুলি অনেকটাই মারা যায়, কিন্তু দেখা যায় যদি রোদ না লাগে ওই আন্ডার আপার ট্যাঙ্কির ভিতরেও সম পরিমাণ ব্যাকটেরিয়া, অ্যামোবিয়া, প্রোটোজোয়া, কিছু গুড়াকৃমি এতভাবে জন্ম হয়ে আছে, যদি দয়া করে একদিন একটু টর্চ লাইট দিয়ে ভিতরে দেখেন তাহলে আমি নিজেই ধন্য হব। আপনাকে আমি ধন্যবাদ দেব যে আমরা সুস্থভাবে বাঁচার জন্য এই পানি আমাদের জীবন, পানি আমাদের মরণ, পানি আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। সাধারণত দেখা যায় যার নাই সুখ তার হয় অসুখ, আমাদের সুখ থাকে না অসুখের সৃষ্টি করে, এতে আমাদের পারিবারিক কলহ বৃদ্ধি পাইতেছে, মানসিক কলহ এত বৃদ্ধি পাচ্ছে যেটা চিন্তা করা যাচ্ছে না। আমরা আমাদের পরিবারের প্রতি সামান্য একটু যে সময় দেওয়া, যে আন্ডার ট্যাঙ্কিটা আপার ট্যাঙ্কিটা মাঝে মাঝে চেক করা, এখন কি করা যায়, যদি এই আপার ট্যাঙ্কি এবং লোয়ার ট্যাঙ্কি আপনি ঠিক রাখতে হলে আপনাকে মাসে কমপক্ষে 10 গ্রাম থেকে 20 গ্রাম এলাম ফিটকিরি গুঁড়ো করে, যেটা আমরা শেভ করার সময় দিই, এটাকে গুঁড়ো করে 10 গ্রাম থেকে 20 গ্রাম প্রতি মাসে ওখানে ছিটিয়ে দিতে হবে উপরে নিচে, তাহলে অন্তত সরাসরি যে হাঁড়ি পাতিলের ভিতর দিয়ে ঢুকবে না, ওই পানি তো খাওয়া উচিত হবেই না, কিন্তু হাঁড়ি পাতিল যে ধোবো, গোসল করবো, এই সময় যে আমাদের শরীরের ভিতরে নোংগুবের ভিতর দিয়ে এইসব অ্যামোবিয়া, প্রোটোজোয়া, সব রকম ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢুকে, কৃমি ঢুকে আমাদেরকে যে অসুস্থ করে ফেলবে, এটা আর করার মতো তারা সুযোগটা পাবে। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যে কোনো পানি খাবেন পানিটা গরম করে ঠান্ডা করে খাবেন, এটা একটা নিরাপদ পানি হলো, তাও আমি ধরবো এখানে 70%, বাকি 30% কেন ধরবো না, কারণ আপনি পানিটাকে গরম করে জীবাণু মারছেন, ঠান্ডা করছেন, রাখছেন বোতলের ভিতরে, রাখছেন চগের ভিতরে, রাখছেন হাড়ির ভিতরে, ওইগুলি ধুইছেন কিন্তু আবার সাপ্লাই পানি দিয়ে, ট্যাঙ্কির পানি দিয়ে, আন্ডার ট্যাঙ্কি আপার ট্যাঙ্কির পানি দিয়ে, ওইখানে আপনার আবার ব্যাকটেরিয়ার জন্ম হয়ে গেছে কয়েক সেকেন্ডের ভিতরে, অতএব ওই পানিটাও নিরাপদ না। অতএব আপনি কি নিরাপদ পানি খান, গরম 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 পানি খেতে পারেন নিরাপদ, গরম গরম লিকার চা খেতে পারেন নিরাপদ, আবার যেটা চাইনিজরা খায় সারা বছর তারা গরম 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 লিগার চা খায়, টি ফর কোল্ড ঠান্ডার জন্য চা, টি ফর স্টোমাক স্টোমাকের জন্য চা, জেসমিন টি, অরেঞ্জ টি, লিমন টি, ওয়াটারমেলন টি, এরকম হাজারো ধরনের চা দিয়ে তারা নিজেরা নিরাপত্তার বলয় সৃষ্টি করে। আমরা যদি ওই বলয়টা সৃষ্টি করতে পারি সব কিছু মিলিয়ে, তাহলে চাইনিজদের মতো আমাদের আয়ু বেড়ে যাবে, আমাদের ওরা কর্মে ধর্মে বিশ্বাস করে, কর্মটা আর কি তারা সবচেয়ে বড় ধর্ম মনে করে, আমরা ওদের মতো আমাদের আয়ু বৃদ্ধি হবে, জাপানিরা অনেক আয়ু
বৃদ্ধি করে নিয়েছে, তাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন আনে, তারা চুপ চুষ এবং তারা সমুদ্রের শৈবালকে তারা অনেক শক্তিশালী, অনেক সুন্দর, অনেক সুগঠিত, অনেক সুশোভিত, অনেক ভালো আছে, নিরোগ আছে, সুস্থ আছে, সবল আছে। অতএব আমরাও, আমাদের এত বড় সমুদ্র আল্লাহ দিছে, আমরা আসেন সকলে মিলে সমুদ্র সুবল শৈবাল খাই, আমরা স্পেরুনা খাই, স্পেরুনার ট্যাবলেট বাজারে আছে অনেক অজস্র সস্তা, স্পেরুনা খাই। আসেন আমরা জলের ভিতরে কলমি শাক আছে, জলজ যত শাকসবজি গুলো আছে এগুলো আমরা অনেক বেশি খাওয়া আরম্ভ করি। আসুন নিরোগ থাকার জন্য আধা কাঁচা আধা পাকা সব ফল খাই, সকালবেলা ঘুম থেকে উঠি। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি, উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন।